বন্ধুরা, আমি সমীরুল। আজ চলে এসেছি আরও একটি নতুন এপিসোড নিয়ে। আমাদের আজকের মূল বিষয় হলো, আমরা যারা ছাদ বাগান করি তাদের নিজের নিজের এলাকায় নার্সারি পেতে অনেক সময় অসুবিধে হয়। মনের মতো নার্সারি পেতে বলতে আমি মনের মতো নার্সারির কথা বলছি, অর্থাৎ যেখানে গেলে আমি আমার প্রার্থিত চারাটি পাব, অর্থাৎ যে চারাটি আমি খুঁজছি, যে চারাটি আমি আমার ছাদ বাগানে সংগ্রহে রাখতে চাইছি, সেই চারাটি আমি পাবো কিনা। অনেক সময় নার্সারিতে গিয়ে দেখা যায় যে চারাটি আমি চাইছি, অন্যান্য অনেক চারাই রয়েছে, কিন্তু যে চারাটি আমি চাইছি সেই চারাটি হয়তো থাকছে না, অথবা সেই চারা থাকলে পরেও তার স্বাস্থ্য ভালো থাকছে না, অর্থাৎ সেটি সংগ্রহ করে ছাদ বাগানে নিয়ে আসা একটু বিপজ্জনক। ফলে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে চারা সংগ্রহ করা খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। অনলাইনে আমরা অর্ডার দিই, অর্ডার দেওয়ার পর সেই নার্সারি কর্তৃপক্ষ আমাদেরকে কুরিয়ারে করে এই চারাগুলি পাঠিয়ে দেয়। কিন্তু একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই চারাগুলিকে ঠিক ঠিক জায়গায় পৌঁছতে হয়, এবং ঠিক ঠিক জায়গায় পৌঁছতে গিয়ে এই চারাগুলির একটা শখ তৈরি হয়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার ফলে এই চারাগুলি একটা জার্নির শখের সম্মুখীন হয়। তাই এই সমস্ত চারাগুলি অনলাইনে যখন আসে, তখন অনলাইনে আসার পর সেগুলি আনবক্সিং করে ছাদ বাগানে অন্তত কিছুদিন সেমিশেডে রেখে দেওয়া প্রয়োজন, যাতে তারা তাদের জার্নির শখটা অ্যাবজর্ব করতে পারে এবং ছাদ বাগানের পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এইভাবে কিছুদিন রেখে দেওয়ার পর প্লেন ওয়াটার স্প্রে করে তার পরিচর্যা করতে হয়, এবং কিছুদিন রেখে দেওয়ার পর যখন একটু সবুজ সতেজ হয়ে ওঠে চারাগুলি, তখন সেই চারাগুলি আমরা প্লান্টেশন করতে পারি আমাদের ছাদ বাগানে। তো আজকের আমাদের মূল বিষয় হলো, আমি এই সপ্তাহে যে নতুন চারাগুলি সংগ্রহ করেছি, এই চারাগুলি আমি সংগ্রহ করেছি কলকাতার কাছাকাছি দে গঙ্গার গ্রীনাথ নার্সারি থেকে। এই গ্রীনাথ নার্সারি কর্তৃপক্ষকে আমি কয়েকটি চারার অর্ডার দিয়েছিলাম, 10টি চারার অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে 2টি চারার সেট ছিল, অর্থাৎ মোট 12টি চারা আমার পাওয়ার কথা। দেখি এখন আনবক্সিং করার পর কতগুলি চারা ওরা পাঠিয়েছে, এবং এই 12টি চারার সাথে একটা ওনারা ফ্রি দেবেন এ কথা বলেছিলেন। তো আজকের আমাদের মূল বিষয় হলো এই আনবক্সিং। দেখা যাচ্ছে বেশ শক্ত পিচবোর্ডের মধ্যে রাউন্ড করে এই চারাগুলি তারা, যাতে কোনোরকমভাবে জার্নির সময় ক্ষতিগ্রস্ত না হয় বা ইঞ্জুরি প্রাপ্ত না হয়, এবং গাছগুলি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য যথেষ্ট চেষ্টা তারা করেছেন। তবে খুলে দেখা যাক সেগুলি আদৌ অক্ষত আছে কি না। আমরা প্রথমে এই বাইন্ডিংগুলি খুলে নেব। এই একটা রোল আছে, এই রোলে কি কি আছে সেটা আমরা পরে খুলছি, আগে প্রথমে এই রোলগুলি আমরা খুলে নিই। তবে খোলার কাজটি করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এই বাইন্ডিংগুলি কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে, এবং তাই একটু সাবধানে আমাদের ব্যাপারটা সমাধান করতে হবে। এবং আস্তে আস্তে এইভাবে আমরা প্রত্যেকটা মোট 3টে রোল দেখলাম, এবং এই একটা রোল, মোট 4টে রোল রয়েছে। এই 4টে রোলের মধ্যে আমার মোট 13টি গাছ থাকার কথা। দেখা যাক গাছগুলি কী অবস্থায় আছে, এবং এই রোলগুলির মধ্যে গাছগুলি কেমনভাবে আমার কাছে এসে পৌঁছেছে। প্রথমে এই বড় রোলটি দিয়ে আমি শুরু করি। এই বড় রোলটি প্রথমে আমি ওপেন করব। নিজের শরীরের দিকেও এই আনবক্সিং করার সময় একটু খেয়াল রাখতে হবে, এবং খুব সাবধানে ছুরি চালাতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে এই ছুরিটি চালাতে গিয়ে
আমরা নিজেরাই নিজেদেরকে যাতে কোনো রকমের আহত করে না ফেলি। এই প্রথম এই রোল, এই রোলটি এতখানি শক্ত যে মাঝখান থেকে এটি কোনোভাবে মচকে যাবে না, এবং জোর দিয়েও আমি দেখছি মচকে যাচ্ছে না। এবং এই মচকে না যাওয়ার ফলে গাছগুলি অক্ষত আছে, এবং মচকে গেলে পরে গাছগুলি মাঝখান থেকে ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। এইভাবে দ্বিতীয় রোলটি খোলার পর দেখা যাচ্ছে এইভাবে প্লাস্টিকের রিবন দিয়ে পিচবোর্ডের রোলের সাথে এটিকে বেঁধে দেওয়া আছে, স্টিক করে দেওয়া হচ্ছে, যাতে এটি নড়াচড়া না করতে পারে। এইভাবে এদিকেও কয়েকটি কয়েকটি চারা প্লাস্টিকের রিবন দিয়ে গেঁথে দেওয়া আছে, অর্থাৎ দুদিকে মুখোমুখি করে সুইয়ে দেওয়া আছে এই রোলের ভিতরে এই চারাগুলো। মোট দুই আর দুই, মোট চারটি চারা রয়েছে দেখা যাচ্ছে এখানে। আমি একটি মিষ্টি তেঁতুল গাছে গ্যাপটেড চারার অর্ডার করেছিলাম, এটি সেই মিষ্টি তেঁতুল গাছের গ্যাপটেড চারা। এই জার্নির সঙ্গে কিছুটা মজ্জমান হয়ে আছে, এটিকে আমি এবার একটু সতেজ হওয়ার জন্য অবকাশ দেব। এটি একটি সুপার ফাগুয়া আনার গাছের চারা, একটি সুপার ফাগুয়া আনার গাছের চারা আমি অর্ডার দিয়েছিলাম। প্রত্যেকটি গাছই আমি দেখছি বেশ কিছুটা জার্নির শখ পেয়ে অত্যন্ত মজ্জমান অবস্থায় রয়েছে। কাঁচা মিঠা আম গাছের চারা, এই কাঁচা মিঠা আম গাছের চারাটি একটু সতেজ অবস্থায় আছে, যেহেতু এটা একটু দৈর্ঘ্যে বড় এবং চারটি একটু বয়স্ক এই আনার এবং সুইট ট্যামারিন গাছের তুলনায়, সেহেতু এটি জার্নিটা অনেক জার্নি শখটা অনেকখানি প্রতিহত করতে সক্ষম হয়েছে, ফলে এর মুহ্যমান দশা অনেকটা কম তুলনায় এই আনার এবং সুইট ট্যামারিন গাছে। এটি একটি থাই হগ পাম গাছের চারা, এরপর দ্বিতীয় রোলটি আমি আনবক্স করছি, এবং এই দ্বিতীয় রোলটিও ঠিক একই রকমভাবে খুব মোটা শক্ত একটা পিচবোর্ডের রোল তৈরি করে বক্স করে দেওয়া হয়েছে, এবং এতে কিছুটা জানালার মতো অংশ কেটে দেওয়া হয়েছে যাতে বাতাস প্রবেশ করতে পারে। এই বাতাস প্রবেশ করার ফলে এর ভেতরে বায়ু চলাচলটা ঠিক থাকবে, এবং বায়ু চলাচল ঠিক থাকার ফলে গাছগুলি কিছুটা অন্তত জার্নি শক প্রতিহত করতে পারবে, তারই চেষ্টা করা হয়েছে। আমি এই রোলটি এবার আনবক্স করছি। এটি একটি মরক্কান ড্রাগন গাছের চারা, এই মরক্কান ড্রাগন গাছের চারাটি ওরা ফ্রি গিফট হিসেবে আমাকে দিয়েছে, অর্থাৎ আমি যে বারোটি চারার অর্ডার দিয়েছিলাম সেই বারোটি চারার সঙ্গে ওনারা এই একটি চারা আমাকে ফ্রি দিয়েছেন, ফ্রি গিফট, এবং লিখে দেওয়া আছে এখানে ফ্রি গিফট হিসেবে। অর্থাৎ এই মরক্কান ড্রাগন ফ্রুটের চারাটি হলো আমার ফ্রি গিফটের চারা।
আমি এই চারাগুলির দাম পরে জানাচ্ছি, আমি পরে আমার লিস্ট রয়েছে সেই লিস্টে দেখে আমি আপনাদের বলে দিচ্ছি চারাগুলির দাম কত পড়েছে। এটি একটি রেড জ্যাকফ্রুটের চারা, লাল কাঁঠাল, অর্থাৎ এর ভিতরের অংশটা লাল হবে এবং বাইরের অংশটাও লাল হবে। এই কাঁঠালের চারাটির একটি সেট আমাকে নিতে হয়েছে, কারণ এটা ওনারা সেট হিসেবে বিক্রি করেন, অর্থাৎ দুটি চারা একসঙ্গে নিতে হবে এবং দুটি চারার দাম ওই এক, অর্থাৎ একটি চারা নিলে তার সঙ্গে আরেকটি চারাও আমাকে সঙ্গে নিতে হচ্ছে একই দামে। দামটা আলাদাভাবে লাগছে না, অর্থাৎ 299 টাকা এই চারাটির দাম, রেড জ্যাকফ্রুটের চারাটির দাম 299 টাকা, কিন্তু সেই 299 টাকা রেড জ্যাকফ্রুটের চারার অর্ডার করলে পরে দুটি চারা আমাকে একসঙ্গে নিতে হচ্ছে এবং দুটি চারা ওই 299 টাকাতেই পাওয়া যাচ্ছে। এরপর এই তৃতীয় রোলটি আমি আনবক্স করছি। এতে রয়েছে দুখানি চারা, এই চারাগুলিও একই রকম ভাবে প্লাস্টিকের রিবন দিয়ে চারার গোড়ার অংশটি এই রোলের সাথে ফিক্স করে দেওয়া আছে, যাতে এটি নড়াচড়া না করতে পারে জার্নির সময়, এবং নড়াচড়া হওয়ার ফলে গাছটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই সেই সম্ভাবনা এড়ানোর জন্য এই চারাটি এইভাবে প্লাস্টিকের রিবন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই চারাটি অনেকটা মূল্যবান, তবে এটি একটি ভালো চারা এবং স্বাস্থ্যবান চারা। এই চারাতে দেখা যাচ্ছে ফুলও এসে গেছে। এটি একটি সুইট কামরাঙা গাছের চারা, এটা কাশ্মীরি রেড আপেল কুলের চারা, কাশ্মীরি লাল আপেল কুলের চারা। এরপর শেষ রোলটি আমি আনবক্স করছি। এটি একটি থাই চিকু গাছের চারা, থাই চিকু, এটি ল্যাংচা চিকুর অর্ডার দিয়েছিলাম আমি, এটা ল্যাংচা চিকুরই অর্ডার অনুযায়ী ওনারা পাঠিয়েছেন। এই চারটিও বেশ স্বাস্থ্যবান এবং বেশ সতেজ লক্ষ্য করা যাচ্ছে, তবে জার্নির জন্য কিছুটা মজ্জুমান হয়ে আছে। এটা ছাদে আমার সেমি শেডে আমি এখন কয়েকদিন রেখে দেবো এবং আমার ছাদের পরিবেশের সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে সেরকম অবকাশ আমি এই চারাটিকে দেবো। এই চারাটিও এসে গেছে আমার কাছে। তাহলে কটি চারা এলো আমি এবার দেখে নিই। এই একটি চারা, এটি হলো থাই চিকুর চারা, এটি হলো কাশ্মীরি রেড আপেল বের, তবে আমার সন্দেহ হচ্ছে কাশ্মীরি রেড আপেল বেরের সঙ্গে একটা সেট ছিল, ঠিক যেমন রেড কাঁঠালের একটা সেট ছিল, ঠিক তেমনি কাশ্মীরি আপেল বেরের সাথে একটা সেট ছিল। সেই সেটের আরও একটি চারা আমার পাওয়ার কথা, সেটি আমি দেখছি না, গিনতি করলে পরে বোঝা যাবে, গুনলে পরেই বোঝা যাবে কতগুলি চারা আমি পেলাম এবং কতগুলি চারা আমার পাওনা ছিল। অর্থাৎ এই 1, 2, 3, এটি হলো রেড জ্যাকফ্রুট লাল কাঁঠালের চারা, রেড জ্যাকফ্রুটের চারা আমার দুটি আছে, এই দুটি, অর্থাৎ 1, 2, 3, 4, এটি হলো থাই হগ পামের চারা, 5, এটি হলো সুইট কামরাঙা, 6, এটি হলো সুপার ভাগুয়া আনার, 7, এটি হলো মিষ্টি তেঁতুল সুইট ট্যামারিন, 8, এটি হলো কাঁচা মিঠা, 9, এবং এটা হলো মরাক্কান ড্রাগন, এটা গিফটেড, 10।
তার মানে তিনটি চারা আমি এখনো ডেফিসিট লক্ষ্য করছি, অর্থাৎ তিনটি চারা আমি পাইনি। কি কি চারা পাইনি সেটি আমি এবার লক্ষ্য, সেটা আমি এবার আমার অর্ডার দেওয়া লিস্ট থেকে আমি মিলিয়ে নেব। সুইট স্টার ফ্রুট অর্থাৎ মিষ্টি কামরাঙা, এটার 199 টাকা দাম, এটি আমি পেয়েছি। মিষ্টি তেঁতুল সুইট ট্যামারিন, এটার 299 টাকা দাম, এটি আমি পেয়েছি। থাই চিকু, এটা 299 টাকা দাম, এটিও আমি পেয়েছি। মিষ্টি আমরা থাই হগ পাম, এটিও আমি পেয়েছি। কিউই ফ্রুট, কিউই প্ল্যান্ট আমি পাইনি। কিউই প্ল্যান্টের আমার অর্ডার দেওয়া ছিল এবং 599 টাকা এর দাম ছিল, এই চারাটি আমি পাইনি। এরপরে কোহিতুর ম্যাঙ্গো, কোহিতুর আমের একটি চারা আমার অর্ডার দেওয়া ছিল, এটার দাম আমি দিয়েছি 499 টাকা, এটিও আমি পাইনি। কাঁচা মিঠা ম্যাঙ্গো, হ্যাঁ এটি আমি পেয়েছি, কাঁচা মিঠা ম্যাঙ্গো, এটি 250 টাকা দাম। কাশ্মীরি রেড তাইওয়ান টু সেট আর আপেল বের, কাশ্মীরি রেড এবং তাইওয়ান আপেল বের সেট অফ টু পিস, অর্থাৎ দুটি কুলের চারা আমার পাওয়ার কথা, একটা কাশ্মীরি রেড আপেল কুল এবং তাইওয়ান আপেল বের, কিন্তু আমি পেয়েছি কাশ্মীরি রেড আপেল বের। কুল গাছের চারা দাম ধার্য করেছিলেন 269 টাকা এবং ওদের প্রতিশ্রুতি ছিল 269 টাকা দিলে ওরা দুটো কুলের চারা আমাকে দেবেন, এটা সেট অফ টু, অর্থাৎ কাশ্মীরি রেড কুলের চারা একটা দেবেন এবং তাইওয়ান আপেল বের অর্থাৎ তাইওয়ান আপেল কুলের চারা একটা দেবেন, কিন্তু ওরা দিয়েছেন কাশ্মীরি রেড আপেল বেরের চারা। সুপার ভাগোয়া আনার, সুপার ভাগোয়া আনার একটাই 249 টাকা দাম নিয়েছেন, এটা আমি পেয়েছি। তবে এই চারাটি একদম মুমূর্ষ অবস্থায় আছে, এই চারাটির অবস্থা ভালো নয়, আমি এই রিপোর্টটি নার্সারিকে করে পাঠাব। আর রেড জ্যাকফ্রুট, রেড জ্যাকফ্রুটের দুটি চারা দেওয়ার কথা, এই দুটি চারা ওনার দিয়েছেন। তাহলে আমি যে চারাগুলি অর্ডার প্লেস করেছিলাম তাতে মোট 12টা চারা, তার সঙ্গে একটা ফ্রি গিফট, মোট 13টা চারা পাওয়ার কথা, কিন্তু আমি পেলাম না কোহিতুর ম্যাঙ্গো প্ল্যান্টের চারা, কিউইর চারা এবং একটি আপেল ফুলের চারা। এই তিনটি চারা আমার এখনো পাওনা থাকলো এই গ্রীনাথ নার্সারির কাছে। আমি এটি রিপোর্ট করব, ওদের জানাবো এবং জানানোর পর ওরা অবশ্য প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে রিপোর্ট করলে পরে তারা সেই অসুবিধাগুলি দূর করার চেষ্টা করবে, এবং তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমি তাদেরকে রিপোর্ট করব যে আমি তিনটি চারা এখনো পাবো ওনাদের কাছে, এবং এই তিনটি চারার সঙ্গে এই সুপার ভাগো আনার চারাটিও রিপ্লেস করার দরকার আছে, এবং এই সুপার ভাগো আনার চারাটি ওনারা নতুন করে দেবেন, এটা আমি আশা রাখি। আমি এবার এই চারাগুলিকে আজ আমার সেমি শেডে রেখে দেবো এবং আগামী 7 দিন এইভাবে আমি সেমি শেডে রেখে দেবো, যাতে এরা যে জার্নিটা অতিক্রম করে এসছে সেই জার্নির যে শখ সেই শখটা অ্যাবজর্ব করার সুযোগ পায় এবং আমার ছাদ বাগানের পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। তারপর আমি এই চারাগুলিকে প্লান্টেশন করব এবং প্লান্টেশন করার পর আমি এই চারাগুলির আপডেট অবশ্যই আপনাদের দেব, এবং পরবর্তীকালে আপনারা দেখতে পাবেন আমি কীভাবে এই চারাগুলি প্লান্টেশন করলাম এবং তার বেড়ে ওঠা এবং তার পরিচর্যা, এ সমস্ত বিষয়েও আমি পরবর্তী এপিসোডগুলিতে আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো এবং পরবর্তী এপিসোডগুলিতে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আমি এই মোট 10টি চারা আজকে আনবক্স করে পেলাম এবং এই 10টি চারা আমি এবার আমার ছাদ বাগানে রেখে দেবো। আজকে আমি শুধুমাত্র প্লেন ওয়াটার স্প্রে করব, তবে প্লেন ওয়াটারের সাথে আমি কিছুটা এপসম সল্ট মিশিয়ে দেব, সেটা তাদের এই জার্নি শখ অ্যাবজর্ব করার ক্ষেত্রে কিছুটা সহায়তা করবে। এই এপসম সল্ট প্রতি 1 লিটার জলে 2 গ্রাম মেশাতে হয়। আমি আমার 2 লিটার জলের একটি জার নিয়ে নিয়েছি, এই 2 লিটার জলে মোট 4 গ্রাম এপসম সল্ট মিশিয়ে সেই এপসম সল্ট মিশ্রিত জলটি প্লেন ওয়াটারটি আমি স্প্রে করে দেব।
এক চা চামচ মোটামুটি 5 গ্রাম হয়, এক চা চামচের থেকে কিছুটা কম নিলেই মোটামুটি 4 গ্রাম হয়ে যায়। এই 4 গ্রাম এপসম সল্ট, এটা হচ্ছে আমার এপসম সল্ট। এই এপসম সল্ট আমি ম্যাগনেশিয়াম সালফেট, আপনারা সকলেই জানেন এই এপসম সল্ট আর কিছু নয়, এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট, অনেকটা চিনির দানার মতো দেখতে। এই এপসম সল্ট মিশ্রিত জল আর এই চারাগুলির উপরে স্প্রে করে দেব। এইভাবে আমি এগুলির উপরে এপসম সল্ট মিশ্রিত জল স্প্রে করে দিলাম এবং এটিকে আমি এবার ছাদ বাগানে আমার সেমি শেডে রেখে দেবো। 7 দিন এইভাবে রেখে দেওয়ার পর আমি এগুলিকে প্লান্টেশন করব। এই এপিসোডটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং এই এপিসোডটি সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাকে অতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন, আমি তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যাদের ভালো লেগেছে তারা ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার এবং কমেন্ট আমাকে দ্বিগুণ উৎসাহিত করে তুলতে পারে, এবং সে কারণে আমি অনুরোধ করব বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আর পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তীকালে আমি যে সমস্ত এপিসোডগুলি আপলোড করব সেগুলি সরাসরি অতি দ্রুত নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্তই থাক, এবার আসি